সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিত বইয়ের পাটিগণিত না করিয়ে বীজগণিতের অঙ্কগুলো করাবো। পাটিগণিতে তোমাদের 1.1 এবং 1.2 এই দুইটি অনুশীলনী আমি তোমাদের শেষ করেছি, এবং সেই দুইটি অনুশীলনী শেষ করে অনেকগুলো সৃজনশীল অঙ্কও করিয়েছে, অর্থাৎ প্রায় 10-12 মতো সৃজনশীল অঙ্ক তোমাদেরকে করানো হয়েছে। এখন অবজেক্টিভ কোশ্চেনগুলো বাকি আছে, অর্থাৎ এমসিকিউ। এমসিকিউটা আমি পরবর্তীতে একসঙ্গে, অর্থাৎ সবগুলো ক্লাসের সবগুলো চ্যাপ্টার অনুযায়ী একসঙ্গে এমসিকিউগুলো দেখাবো, কারণ এমসিকিউগুলো বোর্ডে এতগুলো লিখে লিখে একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেটা আমি কম্পিউটারাইজড করে হোক বা যেভাবে হোক, ওটা আলাদা সিস্টেম ওয়াইজ তোমাদেরকে আমি এটা শেষ করবো এবং সুন্দর করেই বোঝাবো। প্রতিটি আমি বোর্ডেই বোঝাবো, কিন্তু একটা লিস্ট করে, তালিকা করে, সেই তালিকা অনুযায়ী বা আমি একটা শিট করে সেই শিট অনুযায়ী তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দেবো। কারণ একটা একটি করে এমসিকিউ, তোমার 50টা এমসিকিউ পড়াইতে গেলে 1 অধ্যায়, বা 100টি এমসিকিউ পড়াইতে গেলে 1 অধ্যায় আমার লেগে যাবে কমপক্ষে 10 দিন। আর সেই 100টি এমসিকিউ যেন আমি 2 দিনে শেষ করতে পারি বা 3 দিনে শেষ করতে পারি, সেরকম কিছু টেকনিক নিয়ে তোমাদের কাছে আমি আসবো পরবর্তীতে এমসিকিউ এর ক্লাস নিয়ে। যাই হোক, এই জন্য আজকে এমসিকিউ এর ক্লাসগুলো করাতে চেয়েও আবার করালাম না, কারণ চিন্তা করলাম এগুলিকে তোমাদের সুন্দর করে বোঝাতে হলে একটু আমাকে মডিফাই করতে হবে। ক্লাসগুলোকে মডিফাই করে আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, অল্প সময়ে বেশি যেন দিতে পারি, এই জন্যে আমি সেই প্রসেসটাকে আগে তৈরি করি, তৈরি করে তোমাদেরকে আমি সেইভাবে পড়াবো। তা এই জন্য পাটিগণিতে যাই হোক, প্রথম অধ্যায়টা শেষ হলো। এখন বীজগণিতের প্রথম অধ্যায় আবার কয়েকটি ক্লাস নিয়ে নেই, তারপর জ্যামিতির প্রথম অধ্যায়ের কিছু অঙ্ক করে নিই, প্রত্যেকটা জায়গা থেকে কিছু কিছু আগে করি, তারপর আবার পাটিগণিতের বাকি অংশ, বীজগণিতের বাকি অংশ, জ্যামিতির বাকি অংশ, এভাবে আমি ক্লাসগুলোকে তোমাদেরকে ভাগ করে দেখাবো বা সমাধান করে দেব। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের চতুর্থ অধ্যায়, অর্থাৎ পাটিগণিতে মোট আছেই 3টি অধ্যায়। একটা হলো মৌলদ এবং অমূলদ সংখ্যা, সেই চ্যাপ্টারটি শেষ করেছি প্রথম অধ্যায়ের 2টি অনুশীলনী 1.1, 1.2। এরপর আছে দ্বিতীয় অধ্যায় অনুপাত ও লাভ, সমানুপাত ও লাভ ক্ষতি, এরপর আছে পরিমাপ, এই 2টি অধ্যায় আরও বাকি রয়ে গেল। এবার বীজগণিতে আছে তোমাদের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অর্থাৎ 4টি অধ্যায় আছে। 4টি অধ্যায়ের মধ্যে আমি প্রথম অধ্যায়, যেটা প্রথম মানে কি, বীজগণিতের প্রথম মানে তোমার বইয়ের চতুর্থ অধ্যায়, বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ, এই অধ্যায়টি আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। এটা বইয়ের কত পৃষ্ঠা, 50 থেকে 58 পৃষ্ঠা। দেখো, বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। এখন তোমরা এই বছর যেহেতু ক্লাস 7-এ পড়ো, ক্লাস 7-এ তোমাদের শুরুই করছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ দিয়ে, কিন্তু আমরা যখন ক্লাস 6-এ ছিলাম, 6-এ তোমরা যখন ছিলে, তখন কিন্তু তোমাদের গুণ আর ভাগ ছিল না, তখন তোমাদের যোগ বিয়োগ দিয়ে শুরু করছে, এবং সেখানে বীজগণিতীয় রাশি কী, বীজগণিতীয় রাশির বেশ কিছু চলক, ধ্রুবক ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে, এই সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা, যেগুলি নাকি আমরা ক্লাস 6-এ শিখে আসছি, কিন্তু 6-এ শিখে আসলেও এতদিন হয়তোবা তোমরা ভুলে গেছো। এই জন্য এগুলিকে নিয়ে আমরা বীজগণিত সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা আজকে আমি করবো তোমাদের সাথে, তারপরে আমি অঙ্কে যাব। কারণ মূল বিষয়টাকে, বীজগণিতের মূল বিষয় অর্থাৎ মূল প্রতিপাদ্য বিষয়গুলোকে নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোকপাত করব। তাই সেই হিসেবে দেখো, বীজগণিতীয় রাশির গুণ। এখন গুণ করতে যাওয়ার আগে আমি বীজগণিতীয় রাশি সম্পর্কে কিছু ধারণা দিই। মনে করি একটা বীজগণিতীয় রাশি 2x+ বা 2x² দিয়ে দিলাম প্লাস 5x+3, এই একটা রাশি আছে, তাই না? এটা কি একটা বীজগণিতীয় রাশি? এখন এই রাশিটাকে, এই রাশিটার মধ্যে কয়টি পদ আছে, আমাদের পদ সম্পর্কে কিছু ধারণা নিয়ে আগে। এই রাশিটা, এটা হলো একটা কি, বীজগণিতীয় রাশি। এখানে এই একটা যোগ চিহ্ন আছে, মনে করলাম এখানে বিয়োগ চিহ্নই আছে, যোগ বিয়োগ বিভিন্ন চিহ্ন দিয়ে একটা রাশিকে উপস্থাপন করা হয়। এখন এই যে একটা রাশি, এই বীজগণিত, এই রাশিটার মধ্যে এই একটা, এটাকে বলা হয় কি, পদ। এটি একটি পদ, এটাও একটা পদ, এটিও একটা পদ, এই থ্রিটাও কিন্তু একটা পদ। অর্থাৎ এই বীজগণিতীয় রাশিটি কয়টি পদ বিশিষ্ট, অর্থাৎ 3টি পদ বিশিষ্ট, 1, 2, 3, তাহলে 3 পদ বিশিষ্ট একটি বীজগণিতীয় রাশি। এরকম আমাদের বীজগণিতীয় রাশি 1 পদ বিশিষ্ট হতে পারে, 2 পদ বিশিষ্ট হতে পারে, 3 পদ বিশিষ্ট হতে পারে, বহু পদ বিশিষ্ট হতে পারে।
তার মানে এরকম আমাদের বীজগণিতীয় রাশি। যদি মনে করলাম আমাদের একটা আছে, মনে করলাম 5x, এটা একটা রাশি, তাহলে এটা একটা কিন্তু একটা রাশি হয়ে গেছে, কিন্তু এটা হলো এক পদ বিশিষ্ট রাশি। আবার যদি বললাম 2x + 4, এটাও একটা রাশি, কিন্তু এটা হলো কি দুই পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি। তাহলে আমাদের পদ কি, যে সকল রাশি একটি বীজগণিতীয় রাশির মধ্যে যখন যোগ বা বিয়োগ আকারে, গুণ কিন্তু বলি নাই, যোগ বা বিয়োগ আকারে রাশিটাকে বিভক্ত করা হয় বা সংযুক্ত করা হয়, সেই যোগ বা বিয়োগের দুই পাশে যে সংখ্যাগুলো থাকে বা চলকগুলো থাকে সেগুলিকে বলা হয় এক একটি পদ। যেমন এটা একটা বীজগণিতীয় রাশি, এখানে কিন্তু এই একটা যোগ, একটা যোগ, তাহলে দুইটা বিয়োগ, তাহলে যোগের এই পাশে একটা, এই পাশে একটা, এই দুইটা পদ, বিয়োগের দুই পাশে দুইটা, এগুলি কিন্তু সব পদ। কিন্তু আমি গুণ বা ভাগ দ্বারা কিন্তু পদগুলোকে কখনোই রাশি থেকে বিভক্ত করা হয় না। তার কারণটা কি, এখানে দেখো এই 3 একটা কি স্থির সংখ্যা না, আবার এখানে 2x + 4 এটা কি আমি বলছি একটি রাশি, সেই রাশির মধ্যে এইটা হলো একটি পদ, এইটা একটি পদ, তাহলে 2 তো এখানে, আবার এখানে কিন্তু 2 গুণ x, 2 আর x দুইটা কিন্তু গুণ করা আছে, তাহলে এখানে গুণ দিয়ে কিন্তু আমরা এখানে এই বলি নাই দুইটা দুইটা পদ, কারণ গুণ থাকলে সেগুলি হয় কি, গুণ বা ভাগ থাকলে সেগুলিকে নিয়ে একটি পদ হয়, আর পদগুলোকে আলাদা করা হয় শুধুমাত্র যোগ বা বিয়োগ দ্বারা, গুণ ভাগ দিয়ে কিন্তু কখনো পদকে বিভক্ত করা হয় না, পদ শুধুমাত্র যোগ বা বিয়োগ দ্বারা বিভক্ত করা হয়। এই যে আমি কথাগুলো যে বলছি এগুলি কিন্তু তোমরা অবশ্যই বারবার শুনবে এবং এগুলিকে মনে রাখবে, কারণ এগুলি তোমাদের কিন্তু একটা বীজগণিতের চ্যাপ্টার যখন আমি আজ নতুন শুরু করছি তোমাদের ক্লাসে, অতএব এই বীজগণিতের যে সমস্ত কথাগুলো আমি বলবো প্রত্যেকটি কথাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতএব এই গুরুত্বপূর্ণ কথাগুলোকে তোমাদের সবসময়ের জন্য স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে, এগুলি তোমাদের অবশ্যই জানতে হবে। আচ্ছা, এগুলি আমি কিন্তু নোট আকারে লিখে দিচ্ছি না, কিন্তু বলে দিচ্ছি, তাহলে বলাটা তোমার বারবার শুনলেই এগুলি তোমার সুন্দর করে মনে থাকবে, মনে একদম তুমি সুন্দর করে মনের ভেতরে গেঁথে যাবে। তাহলে পদ কি সেই সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল। এখন আসি আমরা প্রত্যেকটা পদের মধ্যে বা বীজগণিতীয় রাশির মধ্যে চলক কি, ধ্রুবক কি, সহক কি, এই সম্পর্কে কিছু ধারণা আসি আমরা। এই একটা বীজগণিতীয় রাশি আমি ফার্স্টে যেটা দেখাইলাম মনে করি, বা আরেকটা দেখাই, মনে করলাম 5x + 8, এটা একটা কি বীজগণিতীয় রাশি, এই রাশির মধ্যে চলক কোনটা, চলক হলো এক্স, এই এক্সটা হলো চলক, আর এই 8টা হলো ধ্রুবক, তাহলে এক্সটা হলো চলক, 8টা হলো ধ্রুবক, এই 5টাও কিন্তু ধ্রুবক কিন্তু সহগ, এই কথাগুলো মনে রাখতে হবে। সহগ মানে চলকের সাথে কোন একটি চলক, এক্স ওয়াই জেড এ বি সি, আর বীজগণিতে সাধারণত তোমার ব্যবহার করা হয় এ থেকে জেড পর্যন্ত মোট কয়টি লেটার আছে, 26টি লেটার আছে, 26টি লেটারকে সাধারণত ব্যবহার করা হয় না, সাধারণত ব্যবহার করা হয় কি এক একটি গ্রুপ এ বি সি, এই 3টে লেটারকে সাধারণত ব্যবহার করা হয়, অথবা পি কিউ আর এই একটা গ্রুপ, এই গ্রুপকে ব্যবহার করা হয়, অথবা এল এম এন এই গ্রুপকে ব্যবহার করা হয়, অথবা এক্স ওয়াই জেড এই গ্রুপকে ব্যবহার করা হয়, সাধারণত এই 4টি গ্রুপ, অর্থাৎ 3×4=12, মোট হলো 26টি লেটারের মধ্যে এই 12টা লেটারকে সাধারণত ব্যবহার করা হয় তোমাদের বীজগণিতীয় চলক হিসেবে। এছাড়াও এগুলি ছাড়া যে অন্য চলক, অন্য লেটারগুলোকে ব্যবহার করা যাবে না এমন কোনো নীতি নাই, যে কোনোটিকে আমরা বীজগণিতীয় রাশির চলক হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু সাধারণত এগুলিকে বেশি ব্যবহার করা হয়, এই কথাটাকে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, যে সাধারণত এগুলিকে বেশি ব্যবহার করা হয়, কিন্তু যে কোনোটিকেই কিন্তু ব্যবহার করা যেতে পারে। তাহলে তোমাদেরকে আমি যেটা বলছিলাম চলক, সহগ এবং ধ্রুবক সম্পর্কে যে একটা ধারণা, সেই ধারণাগুলো দিয়ে আসলাম। অন্য কোনো আমরা এখানে এ বি সি এক্স ওয়াই জেড এল এল এম এন পি কিউ আর ছাড়া অন্য লেটারও কিন্তু ব্যবহার করা যেতে পারে, কিন্তু সাধারণত বইতে এগুলি বেশি ব্যবহার করা হয়, এটি আমি বলছি। আচ্ছা, এখন এই চলকটা কি, যেমন এক্স ওয়াই জেড যদি আমাদের থাকলো 5y + 3x + 10, এটা একটা রাশি, এই রাশির মধ্যে এক্সও চলক ওয়াইও চলক, 3 সহগ, 5 সহগ, 10 ধ্রুবক, ধ্রুবক মানে কি স্থির মান, এটার কোনো পরিবর্তন নাই, আর চলক হলো
ভ্যারিয়েবল ইংলিশে এটাকে যে আমরা বলি ভ্যারিয়েবল, এটাকে বলি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? স্থির, স্থির মান। আর এটা হলো ভ্যারিয়েবল মানে চলমান বা পরিবর্তনশীল। এক্সের মান কত আমরা জানি না, যে কোনো একটা মান হতে পারে, এক্সের মান 2, 3, 4, 5, এটা আমরা নির্ণয় করলে যে কোনো একটা মান পাবো, কিন্তু কত সেটা তো আমরা জানি না, অজানা মান। আর এই জন্য এটাকে বলা হয় ভ্যারিয়েবল বা চলক। এখন সেই চলক সম্পর্কে আমরা একটা ধারণা জানলাম, ধ্রুবক সম্পর্কে ধারণা জানলাম, আর এই চলকগুলোর সাথে যেটা লাগানো থাকে গুণ আকারে বা ভাগ আকারে সেগুলিকে বলা হয় কি? সহগ। আর শুধু একা যে সংখ্যাটা দেওয়া থাকে সেই সংখ্যাটাকে বলা হয় কি? ধ্রুবক। তাহলে আমরা বীজগণিতীয় রাশি সম্পর্কে ধারণা জানলাম, চলক ধ্রুবক সহগ সম্পর্কে ধারণা জানলাম। এরপরে আসি আমরা এটা ঘাত। ঘাত মানে কি? যেমন ইংলিশে আমরা বলি ওটাকে পাওয়ার বা সূচক। যেমন কোনো একটু অঙ্ক দেখবা তোমাদের এরকম আছে, আমি এখানে দেখাই, মনে করো x² + 5, এখানে এক্সের উপরে যে আমি একটা 2 লিখলাম, এই 2টাকে বলা হয় কি? এক্সের স্কোয়ার। তাহলে এটাকে কি বলা হয়? স্কোয়ার, মানে বাংলায় বলি বর্গ, ঠিক আছে? আবার এই এক্সের উপরে এটাকে বলা হয় পাওয়ার, পাওয়ার বা ঘাত বা শক্তি, অথবা বলা হয় সূচক। মানে কি? এক্সের কোনো একটি এক্সের উপরে যে সংখ্যা, মনে করলাম এক্সের উপরে 5 থাকলে তাহলে এটাকে বলা হয় কি? এক্সের, যদি বলি এক্সের পাওয়ার কত, বলবো এক্সের পাওয়ার 5, মানে এক্সের শক্তি বা পাওয়ার কত? 5। এক্সের সূচক কত যদি বলি? এক্সের সূচক 5। এক্সের ঘাত কত? এক্সের ঘাত 5। আর এই তো এগুলোই, তাহলে এক্সের ঘাত, সূচক বা পাওয়ার, এই তিনটা জিনিস। আর স্কোয়ার বর্গ এটাকে কিন্তু আমরা 5কে বলতে পারতাছি না, তাহলে এখানে আমরা এখানে বলতে পারবো শুধু তিনটে, অর্থাৎ পাওয়ার, ঘাত, সূচক, এই তিনটে। আর স্কোয়ার বলবো শুধুমাত্র 2কে, মানে বর্গ। আবার এক্সের উপরে যদি 3 থাকে, 3 থাকলে এটাকে বলবো কিউব। কিউব, কিউব মানে কি? ঘন। ঘন মানে কি? 3। অর্থাৎ এই তারপরে বাদ বাকি এই তিনটা বলতেই পারবো, অর্থাৎ পাওয়ার, ঘাত, সূচক, এগুলি বলতে পারবো। তাহলে এক্সের উপরে যদি 2 থাকে ওইটাকে বলি স্কোয়ার, এক্সের উপরে 3 থাকলে ওইটাকে বলি আমরা কিউব, আর এক্সের উপরে যদি 3 এবং 2 ছাড়া অন্য কিছু থাকে তাহলে আমরা পড়বো কীভাবে? এখন পড়ার নিয়মটা কি? আমরা এটাকে যে কোনো একটা অঙ্ক থাকলো সেখান থেকে আমাদের তো পড়তে হবে, তাহলে পড়ার সিস্টেমটা কি? যদি থাকলো মনে করো এরকম একটা ই থাকলো, তাহলে এটাকে আমি বলবো কি? x10 + 5 বলবো? x10 কিন্তু বলার নিয়ম নাই, তাহলে এখানে আমরা বলবো x^10 + 5, x^10 + 5। অর্থাৎ এটাকে পড়ার নিয়ম হলো, পড়ার নিয়ম বা পড়তে হবে কিভাবে? x^10 + 5, তার মানে এটা পড়ার নিয়ম, এটা কীভাবে পড়তে হবে? x^10 + 5, প্লাস মানে কি? যোগ, মাইনাস মানে বিয়োগ। তাহলে এগুলো কিন্তু তোমাদের 6-এই শিখে আসছো, আমি একদম মৌলিক আলোচনাগুলো করছি, 6-এর আলোচনাগুলো এখানে করে যাচ্ছি। ঠিক একইভাবে এক্সের পাওয়ার যদি আমাদের থাকতো 2 + 5, তাহলে এটাকে পড়তাম কি? এটাকে পড়তে হতো x^2 + 5 বলতাম না কিন্তু, তখন আমরা পড়তাম, এটাকে পড়তাম হলো x^2 + 5। যদি এখানে 3 থাকতো তাহলে বলতাম কি? যদি থাকতো x লেখা উপরে 3 + 5 থাকতো তাহলে পড়তাম কীভাবে? x^3 + 5। তাহলে এক্সের উপরে যদি 2 থাকে তাহলে ওটা পড়ি আমরা x^2, এক্সের উপরে 3 থাকলে ওটাকে আমরা পড়ি x^3। যখনই এক্সের উপরে 4 চলে গেল তখনই কিন্তু আর এখানে স্কোয়ার কিউব কোনো কিছু হবে না, তখন হবে কি? x^4, তখন এই রকম x^4। যদি উপরে যদি আমাদের 5 থাকে তাহলে x^5, x^6, x^7, 100 থাকলে x^100, মানে যাই থাকে সেইভাবে আমাদের x^পাওয়ার। পাওয়ার মানে কি? শক্তি বা ঘাত বা সূচক।
তাহলে এগুলো আমাদের কিন্তু পড়ার নিয়ম, কিভাবে কি পড়তে হয়, কি বলতে হয় সেই ধারণাগুলো তোমাদের একটু মোটামুটি দিয়ে দিলাম। তাহলে এখানে আমি কী কী জিনিস সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পারলাম, এখানে আমাদের সাধারণত বীজগণিতে কী কী চলক ব্যবহার করা হয়, এবিসি এক্স ওয়াই জেড সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এবিসি আর এক্স ওয়াই জেড এই দুটো সবচেয়ে বেশি, তার পরবর্তীতে পি কিউ আর এল এম এন এগুলি যে কোনোটা আমাদের ব্যবহার করা হতে পারে বীজগণিতে, এগুলি সম্পর্কে আমরা একটু জানলাম। এরপরে পদ সম্পর্কিত বীজগণিত, অর্থাৎ এক পদী রাশি, দুই পদী রাশি, তিন পদী রাশি, এখানে তিনটা পদ দিয়ে যদি একটা রাশি হয় তখন এটাকে বলা হয় তিন পদী বীজগণিত রাশি। এবং আরেকটা জিনিস শিখলাম, পদগুলোকে কখনোই গুণ বা ভাগ দ্বারা আলাদা করা হয় না, পদগুলোকে আলাদা করা হয় শুধুমাত্র কী দ্বারা, যোগ এবং বিয়োগ দ্বারা। যেমন এখানে এক্স স্কোয়ারের সাথে একটা টু আছে, টুটা কি গুণ আকার আছে, কিছু নাই মানেই এখানে গুণ আকার আছে। যদি আমাদের এরকম থাকতো, মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাইভ এক্স প্লাস থ্রি, তাহলে এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাইভ এক্স, তার মানে কি এক্সের সাথে ফাইভ ভাগ আছে, তাই না, এক্সকে ফাইভ দ্বারা ভাগ করা। তাহলে এখানে ফাইভ দ্বারা যখন ভাগ করলাম, এটা দ্বারা কি আমাদের পদটাকে আলাদা করছি, করি নাই, এটা সহগ আকারে এগুলো, এক্সের সহগ কত, ওয়ান বাই ফাইভ, মানে এক্সের সহগ পাঁচ ভাগের এক ভাগ। তাহলে এভাবে কিন্তু আমাদের তাহলে গুণ বা ভাগ দ্বারা কখনো সহগগুলোকে, পদগুলোকে আলাদা করা যায় না, পদগুলোকে আলাদা করতে হয় শুধুমাত্র যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা। এই জিনিসটা আমরা সম্পর্কে জানলাম। তাহলে এক পদী রাশি কী, দ্বিপদী রাশি কী, বহুপদী রাশি কী, সেই রাশি সম্পর্কে আমরা একটা বিস্তারিত ধারণা তোমাদেরকে জানাতে পারলাম। এরপর পাওয়ার সম্পর্কে, যদি আমাদের উপরে দুই থাকে তাহলে আমরা বলি ওটাকে স্কোয়ার, কোনো একটি চলকের উপরে দুই থাকলে ওটাকে বলি স্কোয়ার, কোনো একটি চলকের উপরে যদি তিন থাকে ওটাকে বলি আমরা কিউব, ওই চলকের উপরে যদি চার থাকে তখন আমরা ওটাকে বলি কি এক্স টু দ্য পাওয়ার ফোর বা এ টু দ্য পাওয়ার ফোর, এম টু দ্য পাওয়ার ফোর, মানে যে কোনো চলকেই থাকুক তার পাওয়ার ফোর, ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যে কোনোটা হতে পারে। তাহলে আমরা সেই সম্পর্কেও মোটামুটি একটা বিস্তারিত ধারণা তোমাদেরকে দিতে পারছি আশা করি। তাহলে আমাদের মোটামুটি এখানে একটা বীজগণিতের অঙ্ক শুরু করার আগে আমাদের যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত ইকুইপমেন্টগুলো এখানে আমাদের ব্যবহার করা হবে, যে সমস্ত ভ্যারিয়েবলগুলো বা কনস্ট্যান্টগুলো আমাদের ব্যবহার করবো, সেই সমস্ত তথ্যপাত্র অবশ্যই তোমাদেরকে আমি মোটামুটি যতটুকু সম্ভব দিতে পারছি বলে আশা করি। এছাড়া এখন দেখো আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি, সেটা হলো এই যোগ এবং বিয়োগ সম্পর্কে কিছু ধারণা। আমরা যেহেতু তোমাদের যোগ বিয়োগ এই তোমাদের প্রথম অধ্যায়ে নাই, তোমাদের এই অধ্যায়ে শুরুই হয়েছে গুণ ভাগ দিয়ে, যেহেতু সিক্সে ছিল যোগ এবং বিয়োগে, সেভেনে এসে গুণ দিয়ে শুরু করছে। তাহলে গুণ করতে হলে আমাদের তো যোগ বিয়োগের ধারণাটা আগে নিয়েই আমার গুণ ভাগে আসতে হবে, এই জন্য যোগ বিয়োগটা আমরা গুণ যখন করাবো গুণের মধ্যেই আমি যোগ বিয়োগটা শিখিয়ে নিব, কারণ যোগ বিয়োগটাকে আলাদাভাবে এখানে শিখাবো না, কারণ গুণ ভাগ দিয়েই যেহেতু তোমাদের প্রথম অধ্যায় শুরু, অর্থাৎ গুণ দিয়েই শুরু করবো আমি, কিন্তু এই গুণের মধ্যেই আমরা যোগ বিয়োগটাকে বুঝিয়ে দেব। এখন তার আগে আমি আরেকটা জিনিস এখানে, যেহেতু বেসিক কনসেপ্টগুলো আজকে দিয়ে যাচ্ছি, সেখানে আরেকটা জিনিস এখানে দিয়ে দিই তোমাদেরকে। দেখো কোনো একটি রাশিকে, এই জিনিসটা মনে রাখবে, প্লাস ইনটু প্লাস, প্লাসে প্লাসে কী হয়, প্লাস, প্লাসে আচ্ছা মাইনাসে, মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন এইভাবে আমি দেখাই দিলাম শর্টকাট, কিন্তু আসলে তো শুধু প্লাস আর প্লাস কখনো গুণ করা যায় না, প্লাসের সাথে প্লাস গুণ করলে কি হয়, প্লাস হয়, কিন্তু আসলে তো এটা না, আসলে নিয়মটা হলো আমি তারপরেও সেটা আমি তোমাদেরকে এটা শর্টকাট দেখাই দিলাম, যদি হয় প্লাস ওয়ান তার সাথে গুণ করব কি প্লাস ওয়ান, তাহলে কত হয় দেখো, প্লাস ওয়ানের সাথে প্লাস ওয়ান যখন গুণ করব তখন এই আগে আমরা চিন্তা করব প্লাসে প্লাসে প্লাস, ওয়ান আর ওয়ানে গুণ করলে ওয়ান, অর্থাৎ কী হবে প্লাস ওয়ান, ক্লিয়ার। ঠিক একইভাবে যদি আমরা গুণ করি মাইনাস ওয়ান ইনটু মাইনাস ওয়ান, এখানে মাঝখানে কিছু নাই মানে তো ইনটু আছে, তাহলে মাইনাস ওয়ানকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কী হয়, মাইনাসে মাইনাসে আমরা যেখানে শিখে আসলাম মাইনাসে মাইনাসে কী প্লাস, আর ওয়ান ওয়ান গুণ করলে তো ওয়ানই হয়, তাহলে কী হবে প্লাস ওয়ান, ক্লিয়ার। একইভাবে এই মাইনাসে প্লাসে কী হবে, যদি থাকে আমাদের মাইনাস ওয়ান ইনটু প্লাস ওয়ান গুণ করলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস এক একে এক, একইভাবে যদি প্লাস ওয়ান ইনটু মাইনাস ওয়ান সমান সমান প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ওয়ানে
ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান। এইভাবে আমরা পরবর্তীতে বেশ কিছু অঙ্কগুলো আমরা যখন করব তখন এগুলি আসব। এটা কিন্তু গুণের ক্ষেত্রে, কিন্তু যোগের ক্ষেত্রে আমাদের কিন্তু কাজ হবে একই, কিন্তু চিহ্নটা বসবে কোনটা, প্লাসেরটাই বসবে না মাইনাসেরটা বসবে, সেটা আমরা পরে বোঝাবো। সেটা যোগ, আমরা যেহেতু যোগের চ্যাপ্টারটা এখন নাই, আমরা গুণের মধ্যেও তো আবার যোগগুলো করতে হবে, গুণ করে সেগুলিকে আবার যোগ করতে হয়, সেই যোগের সিস্টেমের মধ্যে তখন আমি ওইটাকে দেখাই দেবো, বোঝাই দেবো। তো আপাতত আজকের জন্য তোমাদের এই বেসিক কনসেপ্টটুকু আমি দিয়ে দিলাম, শুধুমাত্র এই ধারণাটুকু তোমরা আজকে নাও। আগামীকাল আমি এই ধারণা, এটা তোমরা একদম, এখানে আরেকটা কথা বলি, যেভাবে আমি যেখানে যেখানে দাগাদাগি করছি তোমরা এই পুরো বোর্ডটাকেই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অবশ্য, অথবা এভাবেই তোমাদের খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো। এই প্রত্যেকটা ধারণাগুলো, এই দাগাদাগিগুলো দেখলেও তোমাদের মনে পড়বে যে আসলে আমি কী পড়াইছি, আমি কী পড়াইছি, কী পড়াতে চাচ্ছি। তোমরা এই দাগগুলো দেখলে তোমাদের মনে একটা ধারণা চলে আসবে যে হ্যাঁ, এই দিনের এই ক্লাসে আমাদের এই জিনিসগুলো পড়াইছে, যার জন্য তোমরা অবশ্যই এই জিনিসগুলোকে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখো এবং এটাকে তোমরা খাতায় তুলে রাখো। তাহলে তোমরা অবশ্যই আশা করি এটা দিয়ে তোমরা অনেক কিছুই জানতে পারবে, বুঝতে পারবে এবং শিখতে পারবে, কারণ আগামী ক্লাসে তোমাদেরকে সরাসরি অঙ্কে নিয়ে আসবো। আজকে আমি তোমাদের একটু মৌলিক ধারণাগুলো নিলাম, গুণ সম্পর্কিত গুণের বেশ কিছু নিয়ম আছে, নীতি আছে বা গুণের বিধি আছে, সেই বিধিগুলো শিখাবো এবং গুণগুলো শিখাবো। আগামী ক্লাসে তোমরা অবশ্যই উপস্থিত থাকবে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের চ্যানেলের প্রত্যেকটা ক্লাসকে তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা অবশ্যই আশা করি একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে, ভালো কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তাহলে তোমাদের ভবিষ্যতে তোমরা এই বীজগণিত বা গণিত নিয়ে তোমাদের কোনো ভয় ভীতি কোনো কিছু থাকবে বলে আমার আশা নাই। অর্থাৎ আমি আশা করি তোমরা অবশ্যই সব ভয় ভীতিকে উপেক্ষা করে তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে, অর্থাৎ গণিতকে জয় করতে পারবে, এটি আমার একমাত্র বিশ্বাস। আর আমার চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে এই চ্যানেলটি সম্পর্কে অবগত করো, তাদেরকে জানাও, তারা যেন এই চ্যানেলের পড়াগুলো নিয়ে উপকৃত হয়, এই প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।